ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং মনের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে একটি প্রফিটেবল ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। এই ইন্ডিকেটরটি আপনাকে কখন বাই দেবেন এবং কখন সেল করবেন সেই বিষয়টা আপনাকে ইন্ডিকেট করে দিবে। সুতরাং আপনার ট্রেডিংটাকে আরও প্রফিটের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য হলেও মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি একদম লাইভ আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেব যে এই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে এবং এটি আপনারা কিভাবে সেট আপ করবেন, কিভাবে এর চাঞ্চলন বা এর ইন্ডিকেটগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে শুধু ডাইরেক্ট আপনার ইন্ডিকেটরটি আপনি যখন সেট আপ করবেন ডাইরেক্ট আপনাকে ইন্ডিকেটরটি বলে দিবে যে আপনার এই মার্কেটটি কখন আপনি বাই দিবেন অথবা কখন আপনি সেল করবেন। তো ফ্রেন্ড, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আমার দীর্ঘ 10-12 বছর ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমার ফরেক্স বাংলা যেই ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করলে এখানে সব ধরনের ইনফরমেশন এখানে পাবেন এবং ফরেক্সের যেই সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলো এখানে আপনারা পাবেন। এটি আস্তে আস্তে আমি চালু করব। তো চলুন তাহলে আমরা ডাইরেক্টলি আমাদের ট্রেডিংয়ে চলে যাই। তো সফটওয়্যারটি আমি ভিডিওটি করার পরে সফটওয়্যারটি আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো। আপনারা ফরেক্স বাংলা .com ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট আপনার এই যে ইন্ডিকেটর যে অপশনটি আছে এখানে চলে আসবেন এবং এখান থেকে এই ইন্ডিকেটরটি আপনারা ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে। তো চলুন তাহলে ডাউনলোড করার পরে ইন্ডিকেটরটি আপনার যেটা করতে হবে আপনার MT4 যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মটিতে ইন্ডিকেটরটি আপনার আপলোড করতে হবে। ঠিক আপনার ধরুন আপনার ইন্ডিকেটরটি আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই ডাউনলোড অপশন থেকে ইন্ডিকেটরটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ফাইল অপশন থেকে ডাইরেক্ট, যারা নতুন তাদের জন্য বলছি, ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার MQL4 যে অপশনটি আছে এই অপশনে চলে আসবেন এবং এখানে দেখবেন একটা ইন্ডিকেটর নামে একটা ফোল্ডার আছে, এই ইন্ডিকেটর নামে ফোল্ডারের মধ্যে চলে আসবেন। দেন এখানে ফরেক্স বাংলা ট্রেন্ড প্রফিট সিগন্যাল ইন্ডিকেটর এই সফটওয়্যারটি এখানে পেস্ট করে দিবেন এই ইন্ডিকেটরটি। এখন চলুন আমি চলে যাই ফোরে। ওখানে দেওয়ার পর যদি এখানে লোড না হয় সেই ক্ষেত্রে ইন্ডিকেটর জায়গাতে রিফ্রেশ নামে যে অপশনটি আছে এখানে রিফ্রেশ করে নেবেন। এরপর ফরেক্স বাংলা ট্রেন্ড প্রফিট যে ইন্ডিকেটরটি আছে এই ইন্ডিকেটরটি আপনারা ইউজ করতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখাই আপনাদেরকে। আমি সর্বপ্রথম GBP USD আমি ওপেন করব। তো GBP USD এখানে দেখুন আমি ইন্ডিকেটরটি ডাইরেক্ট টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেবো, দেন এখানে আমি ওকে করে দেবো। তো এখানে দেখুন GBP USD এখানে আপনার সিগন্যাল কিন্তু এখানে করছে। তো এটা আমি কিভাবে কখন কখন কোথায় কিভাবে সিগন্যালটা দিচ্ছে এই জিনিসগুলো আমি লাইভ আপনাদের সাথে আমি ডিসকাস করব। এটা হচ্ছে এখনকার যে মার্কেট সেই মার্কেটটি। তো দেখুন এখানে এখানে দেখুন এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা বাই একটা সিগন্যাল চলে এসেছিল শুধুমাত্র আপনাদের এন্ট্রি দেওয়ার জন্য। তো দেখুন এখান থেকে মার্কেট কিন্তু মোটামুটি বাইয়ের মধ্যেই ছিল। তো যখন এই মার্কেটটি ট্রেন্ডটি যখন চেঞ্জ করেছে তখনই ডাইরেক্ট এখানে একটা উপরে দেখুন একটা সেল একটা সিগন্যাল করেছিল। তো দেখুন এই দিকে নিচের দিকে চলে আসছে মার্কেটটি। তো এখানে যখন সেলটি দিয়েছিল তখন এখানে যদি একটা এন্ট্রি করা যেত দেন GBP USD মোটামুটি 20-21-30 pips মতো এখানে আপনারা প্রফিট করতে পারতেন। তো এই যে এই পজিশনটা দেখুন এখানে সেল একটা ইন্ডিকেট করেছিল। তো সেল ইন্ডিকেট করার পরে এই মার্কেটটি কিন্তু ঠিক এই ক্যান্ডেলেই ইন্ডিকেটটা করেছিল এবং দেন ওইখান থেকে মার্কেট কিন্তু ডাউন হওয়া শুরু হয়েছিল। তো দেখুন এখান থেকে যেহেতু ডাউন হয়েছিল প্রায় 105 pips মতো আপনি প্রফিট নিতে পারতেন। সো এটা খুব একটা উপকারী একটা ইন্ডিকেটর। এটা ট্রেন্ডিংয়ের উপরে মূলত ডাউন করবে এবং বর্তমানে ট্রেন্ডটি
কোনটা আছে সেই বিষয়টা আপনার উপরে বামে এখানে আপনারা দেখতে পারবেন। দেখুন কারেন্ট ট্রেন ইজ ডাউন, তো এখন হচ্ছে মূলত হচ্ছে কারেন্ট ট্রেন এখন ডাউন ট্রেন মার্কেটটি আছে, এবং কারেন্ট ট্রেনটি হচ্ছে আপনার সেল। তো যখন যেই ট্রেনটি থাকবে সেই ট্রেন্ডের উপরে মার্কেটটি আপনাকে ইন্ডিকেট করবে, অ্যাকচুয়ালি আপনি বাই দিবেন না সেল দিবেন। তো ধরুন ইউরো ইউএসডিতে আমি দেখি, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আরো অনেক কিছু আলোচনা করব এই ইন্ডিকেটরটি নিয়ে, যদি আপনি প্রফিট করতে চান দেন। তো দেখুন ইউরো ইউএসডিতে এখন পর্যন্ত মার্কেট বাই সিগন্যালের মধ্যে আছে, এখনো সে সেল সিগন্যাল এখন পর্যন্ত দেয় নাই, এখনো বাইয়ের মধ্যেই আছে, কারণ ইউরো ইউএসডি বাই হতে পারে সেই জন্য। তো এখন এটাকে আমি টেস্ট করব, টেস্ট করার জন্য আমি চলে যাব জিবিপি ইউএসডি ডাইরেক্ট, এবং জিবিপি ইউএসডিতে আসার পরে এখানে ডাইরেক্ট আমি টেস্টারে চলে আসবো। টেস্টারে আসার পরে আমি এখানে আসার পরে আপনারা যেটা করবেন, ধরুন আমি এখান থেকে আমি ইন্ডিকেটরটি আমি সিলেক্ট করে দেবো, এবং কোন ইন্ডিকেটরটি আমি ব্যবহার করব সেই ইন্ডিকেটরটি আমি এখানে দিয়ে দেবো। ইন্ডিকেটরটি আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি জিবিপি ইউএসডিতে আমি কোন পেয়ারে এই ইন্ডিকেটরটা আমি ইউজ করব সেই পেয়ারটি আমাকে এখানে দিতে হবে। এটা আমি ক্লোজ করে দিই। তো কারেন্ট ইউএস স্প্রেড এটা দরকার নাই, এখানে যেটা আছে সেই স্প্রেডটাই থাকবে। এখানে ডেতে আমি 4 আওয়ার আমি দিয়ে দিই, কারণ আমি 4 আওয়ারে আমি দেখবো যে আমার ইন্ডিকেটরটি কখন কোন সিগন্যালটা দিচ্ছে, অথবা আমি ডেটাও আমি দিতে পারি। আমি জাস্ট ডেটা আগে দিই, পর দেন আমি আবার 4 আওয়ারে আমি চলে আসবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো ধরুন এখন আমি এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমি জাস্ট শুধু এখানে দেখব যে কখন কোন সময় আমার ইন্ডিকেটরটি আমাকে ইন্ডিকেট করছে যে কোন টাইমে মার্কেটটি আপে যাবে বা ডাউনে যাবে। আমরা এটাকে জাস্ট টেস্ট করব, যদি 80 থেকে 90% বা 95% যদি আমাকে ইন্ডিকেট করতে পারে যে মার্কেটটি ওই দিকে যাবে, আমি দেন আমরা 20 থেকে 25 পিপসের মতো আমরা প্রফিট নিব। তো ধরুন এখন এখানে জিবিপি ইউএসডিতে আমি দিয়েছি, এখানে বাই সিগন্যাল ছিল, এটা জাস্ট 1 ডে হিসেবে, ডে ক্যান্ডেল হিসেবে। তো এটাকে আমি আর একটু বাড়িয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। তো ফ্রেন্ড দেখুন এখানে যখন একটি বাই ইন্ডিকেট করেছিল তখন কিন্তু এই মার্কেটটি এখান থেকে প্রায় কত পিপস মার্কেট আপ হয়েছিল, 445 পিপসের মতো। এখন দেখুন একটু পুশ করি, এখানে এই ক্যান্ডেলে কিন্তু আমাদেরকে এখানে ইন্ডিকেট করেছে এই ইন্ডিকেটরটি যে সেল একটা সিগন্যাল এখানে দিয়েছে। টোটাল এই এই পজিশনে আমরা এখানে একটি সেল এন্ট্রি বসাবো। তো এখানে যদি আমরা সেল এন্ট্রি আমরা বসাই, যখন যখন এখানে সেল একটা ইন্ডিকেট করবে তখনই আমরা এখানে একটা সেল ইন্ডিকেট অনুযায়ী আমরা একটা সেল এন্ট্রি বসাবো। দেন এইখান থেকে মার্কেটটি আমরা প্রায় 178 পিপসের মতো আমরা পাবো, এটা ডে ক্যান্ডেল হিসেবে। এখন আমরা দেখি এটা আসলে সেল যে ইন্ডিকেটটা করলো এটা কতদূর পর্যন্ত এবং কয়দিন পর্যন্ত সেলের মধ্যে থাকে। তো এটাকে আমি আবারও বাড়িয়ে দিই। তো দেখুন মার্কেট কিন্তু উপরে যাচ্ছে না, মার্কেট সেলের মধ্যেই আছে, আরও সেলে চলে আসলো মার্কেট। এখানে কিন্তু আমাকে ইন্ডিকেট করেছিল এই জায়গাটাতে জিবিপি, কিন্তু দেখুন মার্কেট আপ হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে অনেক বড় একটা প্রফিট আমরা এখান থেকে নিতে পারতাম যতক্ষণ পর্যন্ত মার্কেট আপে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এটা সম্পূর্ণ ট্রেনিং এর উপরে ডিপেন্ড করে ইন্ডিকেটরটি। তো দেখুন এখন পর্যন্ত কিন্তু মার্কেট সেল ট্রেন্ডের মধ্যেই আছে, সেলের মধ্যেই আছে। আপনি যতক্ষণ পর্যন্ত বাই সিগন্যাল না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার এখানে কোনোভাবেই বাই এন্ট্রি বসাতে পারবেন না। তো দেখুন আমাদের প্রায় কয়েকটা দিন আগে সেল এন্ট্রি দিয়েছিল, সেল সিগন্যালটি দিয়েছিল সে, এবং সেই সেল সিগন্যাল অনুযায়ী মার্কেটটি কিন্তু এখন পর্যন্ত ডাউনের মধ্যেই আছে, ডাউনেই যাচ্ছে, মার্কেট আপে যাওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তো আশা করি এই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন। তো দেখি আমরা কিছুক্ষণ চেষ্টা করে দেখি, যে কিছুক্ষণ আমরা ধৈর্য সহকারে দেখি এই মার্কেটটি অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত সেল নিয়ে যেতে পারে বা বাই এন্ট্রি দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি।
এই যে দেখুন এখন বাই এখানে একটা সিগন্যাল কিন্তু চলে আসছে, তো এই পজিশনে যদি আমরা একটা বাই এন্ট্রি দিতে পারি দেন আমার মনে হয় এখান থেকে মার্কেট অনেক আপে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন মার্কেট কিভাবে আপে যাচ্ছে দেখছেন, কোনোভাবে মার্কেট কিন্তু ওর নিচে আর মার্কেট আসে নাই। সো আমরা এখান থেকে অনেক ভালো একটা প্রফিট করতে পারবো যখনই আমরা বাইয়ের একটা সিগন্যাল পাবো বা যখনই আমরা সেলার একটা সিগন্যাল পাবো ইন্ডিকেটরের কাছ থেকে, তখনই আমরা এখানে একটা এন্ট্রি দিলে দেখুন কত দূর পর্যন্ত এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একদিন করে ওয়ান ডে ক্যান্ডেল কত দূর পর্যন্ত আমরা প্রফিট করতে পারতাম আমি একটু চেক করে দেখি। ধরুন প্রায় 575 পিপসের মতো আমরা প্রফিটটি আমরা নিতে পারতাম। সো বুঝতে পারছেন এখানে কি পরিমাণ, এখানে দেখুন আবার একটা সেলের একটা ইন্ডিকেট চলে আসছে, তো সেলের ইন্ডিকেট যেহেতু চলে আসছে আবার আমরা একটা সেল দেব। এটা তো গেল আপনার ওয়ান ওয়ান ডে হিসেবে মার্কেটের যে মুভমেন্ট সেটার উপরে ভিত্তি করে, তো আমি এখন দেখব 4 আওয়ার হিসেব করে কি পরিমাণ এখানে প্রফিট নেওয়া যায় বা কি পরিমাণ এখানে পিপস নেওয়া যায়। তো এটাকে আমি অফ অফ করে দিই, আমি এখন 4 আওয়ারে চলে যাব। তো ধরুন এখানে 4 আওয়ার হিসেবে দেখুন আমি একটু স্লো করে দিই, কারণ এখানে এখানে দেখুন এই যে পজিশনটি ছিল এই পজিশনটিতে দেখুন ও কিন্তু সেল দিয়েছিল এই ক্যান্ডেলেই, এই ক্যান্ডেলেই সে একটা সেলের একটা ইন্ডিকেট এখানে আমাকে করে দিয়েছিল, এবং যখনই সেলের একটা ইন্ডিকেট করে দেয় তখনই সে সঙ্গে সঙ্গে মার্কেটটির নিচের দিকে যাওয়া শুরু করে। এখন দেখুন আরেকটু আমি বাড়িয়ে দেই স্পিডটি, তো এটি কিন্তু রিয়েল অতীতে ঘটে যাওয়া যেই ক্যান্ডেলগুলো ছিল সেই ক্যান্ডেলগুলো কিন্তু আমি নতুন করে এখানে ফেব্রুয়ারি মাসের যে ক্যান্ডেলটি সেটি আমি নতুন করে আমি টেস্টিং করছি যে এটা এই ইন্ডিকেটরটি কতদূর পর্যন্ত কাজ করতে পারে। এখন এই মুহূর্তে এটা সেল একটা ইন্ডিকেট ছিল, যদি আমরা এখান থেকে সেল একটা ইন্ডিকেট পাই আমরা বেশি না আমরা জাস্ট 30 পিপস করে আমরা প্রফিট নেব, যদি 30 পিপস করে প্রফিট নেই যাদের ব্যালেন্স বেশি আছে তাদের জন্য যদি 0.30 অর্থাৎ $3 দিয়ে যদি এন্ট্রি করে দেন আপনার 30 প্রায় আপনার $90 মতো আপনার প্রফিট হবে আশা করা যায়। এই যে এখানে দেখুন বাইরের একটা সিগন্যাল ছিল পরে আবারও সেলের সিগন্যাল চলে আসছে, আবার বাইরের সিগন্যাল চলে আসছে, তো এই ইন্ডিকেটরটি অনেক ভালো একটা কাজ করে। আমি এই ইন্ডিকেটরটি দিয়েও আমি টেস্টিং করে আমি দেখেছি ব্যাক টেস্ট প্লাস রিয়েল মার্কেটে, দেখুন মার্কেট যখন যেখানে ইন্ডিকেট করবে ও কিন্তু আগেই বাইটা দিয়ে দেয় এবং সেল এন্ট্রিটাও সে দিয়ে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইন্ডিকেটরটি নিয়ে, আর এই ইন্ডিকেটরটি দিয়ে আপনার মোটামুটি সবগুলো যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোতে আপনার কাজ করতে পারবেন, ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি এনজেডি ইউএসডি। গোল্ডে আমি ট্রাই করি নাই বাট গোল্ডে আমি বলতে পারবো না শিওর, তো গোল্ডে টেস্ট করে দেখতে পারেন, আগে ডেমোতে টেস্টিং করবেন দেন আপনারা রিয়েলে টেস্টিং করে দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কোনো জায়গায় কোনো যদি প্রবলেম পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।